বাজেট ঘোষণার পর কোন পণ্যের দাম বাড়বে আর কোনটার কমবে সেই খবরেই বেশি আগ্রহ থাকে সাধারণ মানুষের। শুল্কহার পরিবর্তনের ফলে এবারও বাজেটে ওঠানামা হবে বেশ কিছু পণ্যের দরদামে। নতুন মডেলের বিদেশি স্মার্টফোন কেনার অপেক্ষায় যারা আছেন তাদের জন্য মন খারাপের খবরই দিচ্ছে নতুন অর্থবছরের বাজেট। কেননা স্মার্টফোন আমদানিতে শুল্ক 10% থেকে বাড়িয়ে 25% করা হয়েছে, তবে সেটি দেশে তৈরি হলে কমবে হ্যান্ডসেট তৈরির বেশ কিছু উপকরণের শুল্ক কমানোর ফলে। সম্পূরক শুল্ক বাড়তে যাচ্ছে মোবাইল ফোনের কল ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও। খারাপ খবর আছে স্বাদ আর সাধ্যের মধ্যে যারা ব্যক্তিগত গাড়ির খোঁজে ছিলেন তাদের জন্যও। কেননা যাত্রীবাহী পরিবহন, অ্যাম্বুলেন্স, স্কুল বাস ছাড়া অন্য সব গাড়ির ক্ষেত্রে নিবন্ধন ফি, রোড পারমিট, ফিটনেস ও মালিকানা সনদ এবং নবায়ন ফির উপর 10% সম্পূরক শুল্ক বসতে যাচ্ছে। দেশীয় ডেয়ারি শিল্পের সুরক্ষায় আমদানি করা গরুদুধের শুল্ক 5% থেকে 10% করার প্রস্তাব করা হয়েছে। শুল্ক বাড়ানোয় দাম বাড়বে আমদানি করা সব ধরনের চিনিরও। 20% শুল্ক বসতে যাচ্ছে পার্টিকেল বোর্ড ও গৃহস্থালি বৈদ্যুতিক যন্ত্রপাতি আমদানিতেও। তবে রেফ্রিজারেটর, লিফট, কম্প্রেসার, শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ও পাদুকা শিল্পের বিকাশে এসব শিল্পের প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। কিছুটা স্বস্তির খবর আছে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য। কেননা ক্যান্সার প্রতিরোধক ওষুধ উৎপাদনে ব্যবহৃত 43 ধরনের কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। জীবন রক্ষাকারী মেডিকেল গ্যাস প্রস্তুতকারী শিল্পের কাঁচামাল, তরল অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন ও কার্বন ডাইঅক্সাইডের উপর শুল্ক 10% কমানো হয়েছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বড় ধরনের অগ্নি দুর্ঘটনার কথা মাথায় রেখে উৎপাদনকারী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অগ্নি নির্বাপনে ব্যবহৃত সব ধরনের যন্ত্রে শুল্কহার কমানো হয়েছে বাজেটে। সুখবর আছে ধূমপান ছাড়ি ছাড়ি করেও যারা ছাড়তে পারছেন না তাদের জন্য। মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এবারও সব ধরনের সিগারেটের দাম বাড়ানো হয়েছে বাজেটে, তবে অপরিবর্তিত থাকছে শুল্কহার। দাম বাড়বে বিড়িরও। কৃষিখাতে প্রণোদনার বিষয়টি প্রাধান্য পেয়েছে নতুন অর্থবছরের বাজেটে। মূসক অব্যাহতি দেওয়া হয়েছে স্থানীয়ভাবে উৎপাদিত পাওয়ার রিপার, কম্বাইন হারভেস্টার, লোলিস্ট পাম্প ড্রিলারের মতো কৃষি যন্ত্রপাতিতে। প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনায় পাউরুটি এবং হাতে তৈরি বিস্কুট প্রতি কেজি 150 টাকা পর্যন্ত মূসক অব্যাহতি দেওয়া হয়েছে, তবে বাড়বে আইসক্রিম, অলিভ অয়েল, সয়াবিন তেল, পাম অয়েল, সানফ্লাওয়ার তেল, প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি তৈজসপত্রের দাম। নারীদের জন্য সুখবর আছে এবারের বাজেটে। আমদানিতে শুল্কহার কমানোয় দাম কমবে স্বর্ণের তৈরি গহনার। টেকনোলজির উপরে শুল্ক ছাড়া বাকি সব করহারের পরিবর্তন কার্যকর হবে 1 জুলাই থেকে সংসদে বাজেট পাশ হবার পরে। হাইলাইট করেছে সাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।